আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা সপরিবারে শাহজাহানপুর উপজেলার খর্ণা বাজার ঘুরতে যাচ্ছি। খর্ণা বাজারে বিখ্যাত বটভাজি পাওয়া যায়, এখানে মেলা চলতেছে। খর্ণা বাজারে এসে দেখলাম অনেকগুলো বটভাজির দোকান, বটভাজি একদম নির্জলা বটভাজি পাওয়া যায়, একদম নির্জলা বটভাজি দেখেই খাইতে ইচ্ছে করলো। প্লাস এখানে চটপটিও পাওয়া যায়, এই জন্য মা পাপাকে নিয়ে এক ভাইয়ের দোকানে খেতে বসলাম, খুব ভালো লাগলো। বাবা খেলনা নিয়ে খুব খুশি। বাবা ঝাল লাগছে কি তোমার? ঝাল লাগছে? মায়ের বাবা পাখি দিয়ে খুব খুশি। বাবা আর খাবে কি না উঠবে মায়ান? আমাদের এই ভাইয়ের দোকানের বটভাজি খুব ভালো লেগেছে। আপনাদেরকে এখন এই দোকানদার ভাইয়ের সঙ্গে একটু পরিচয় করে দেব। যদিও এখানে অনেকগুলো বটভাজির দোকান দেখলাম, আমরা শুধু এই ভাইয়ের দোকানেই বটভাজি খেয়েছি। জানি না খর্ণা বাজার অন্যান্য ভাইদের বটভাজি কেমন, যদি আপনারা খেয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই দোকানের বটভাজিও ভালো। ইনশাল্লাহ একদিন সেই দোকানের বটভাজিও ট্রাই করব। আপনাদেরকে খর্ণা বাজারটা এক নজরে একটু দেখাই। এই যে আপনারা চারপাশটা দেখতেছেন, প্রচুর মানুষের সমাগম এখানে। খর্ণা বাজার অনেক বড়, এখানে না আসলে হয়তো বা বুঝতে পারতাম না যে বাজারটা কত বড়। এখন আমরা দোকানদার ভাইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো, চলেন তাহলে শোনা যাক ভাই কি বলে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাইয়া? ভাই আমার নাম ইসাহাক। ইসাহাক? হ্যাঁ ভাই। আপনার দোকানে কি কি পাওয়া যায়? আমার দোকানে বট ভাজি আর চটপটি আর শুক্রবারের দিন আলে নিয়ারি পাবে। ওই নিয়ারি শুধু ফ্রাইডে করে? হ্যাঁ শুক্রবার দিন। আমার নাম ইসাহাক ভাই। দোকান খুলুন কখন? দোকান খুলি তিনটের দিক ভাই। প্রতিদিন? প্রতিদিন তিনটের দিক। আপনাদের বট ভাজি কত করে? বট ভাজি 40 টাকা, মিক্সার 30, আর চটপটি 20 টাকা। চটপটি 20? হ্যাঁ ভাই। বট কি হাফ হয়? না ভাই বট হাফ হয় না, ওটা বাটি, একটা বাটি, একটা বাটি 40 টাকা। হ্যাঁ ভাই। আপনাদের এই ভিডিওটা দেখে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই। আসসালামু আলাইকুম।